Hello everyone, welcome back to our another new vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর কালকে রাতে না প্রচুর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্য ঘরে জল চলে আসছিল, তার জন্য আমি যে কি কি করেছি রাতে মানে সেটা আর বলার মানে অপেক্ষা রাখে না, কি বলবো। তোমাদেরকে দেখাচ্ছি কি কি আমি করেছি যাতে ঘরে জল না আসে, মানে সামনে স্লাইডিংটা দেয়া নেই তো ওই কারণে প্রচুর জল চলে আসে, হাওয়া দিলেই মানে ঘরে জল ঢুকে যায়। ওই কারণে ঘরে সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি একদম একটুখানি জল ছিল মুছে নিয়েছি, আর বাদ বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কী করেছি। দেখো, এই ম্যাটটা আমি এখানে দিয়েছি যাতে জলটা এদিকে সরে না আসে। এই বিছানার পাটি তোষক এগুলো গুটিয়ে দিয়েছি যাতে ভিজে না যায়। আর সকালবেলায় আমি মপ নিয়ে সমস্ত এইখান দিয়ে জল ছিল যেটা সেটা আমি মুছে দিয়েছি। আর উপর থেকেও সিঁড়ির ওইখান থেকে কী কারণে জানি না জল পড়ছিল, তো সেগুলো সমস্ত কিছু রাতে ঠিক করে মানে এত হাওয়া দিচ্ছিল, এত বৃষ্টি হচ্ছিল, যেই কারণে তোমার দেখাচ্ছি তোমাদেরকে এই যে ঘরটা আছে, ঘরের এই দরজা তার নিচ দিয়েও জল আসছিল। তো ওই কারণে এখানেও হচ্ছে পুরনো যে গামছা ছেঁড়া ছিল সেগুলো গুজে দিয়েছি, তো সে কারণে আর জল অতটা আসেনি। আর এখন আমি এই সমস্ত কাজ সেরে স্নান করে তারপরে রান্নাটা বসাবো, কারণ আজকে আমাদের বাড়িতে দুজনা গেস্ট আসবে। গেস্ট হচ্ছে পিসমণি পিসমশাই, সঙ্গে বাবা মাকেও আসতে বলেছি, তো সবাই মিলে একসঙ্গে আজকে খাওয়া দাওয়া হবে একটু, তো ওই জন্য সবাইকে একটু আসতে বলেছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী রান্না করি, কীভাবে কী করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো। এখন আমার হচ্ছে প্রধান কাজ হচ্ছে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে বাকি কাজ করা। তো আমি আগে ভালো করে ঘরটাকে পরিষ্কার করব, দেন হচ্ছে স্নান করতে যাব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। স্নান স্নান করে রান্নাঘরে আমি চলে এসেছি, আর এসেই মা ছেলেকে কাজে লাগিয়ে দিয়েছি। কি কাজে লাগিয়েছি সেটা হচ্ছে রসুন গুলো ছাড়িয়ে রাখার জন্য, আর হচ্ছে পেঁয়াজ ছুলে মানে যে মশলাটা করব সে মশলা রেডির জন্য দুজনকে বসিয়ে দিয়েছি যে তোমরা রেডি করে দাও, আমি একা একা না হলে রসুন ছাড়াতে ছাড়াতে আমার সারাদিন হয়ে যাবে। আর বর কী হয়েছে, আমার রেগে আছে না কি বুঝতেই পারছি না, বর আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে না। আর এইদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, এইদিকে আলু ভাজা হচ্ছে, মানে সব কমপ্লিট। এখন আমি আজকে হচ্ছে প্রথমবার আমি উনুনে রান্না করব, মানে তোমার কাঁচা উনুন যেগুলো হয় তোমরা তো জানোই, সবাই গ্রামে যারা বাড়ি সবাই জানো, সেগুলোতে আজকে আমি প্রথমবার রান্না করব। তো চলো, এখন আমি সমস্ত কিছু নিয়েছি, আমার মশলা টশলা সমস্ত কিছু রেডি, মাংসটা নিচেই আছে, তো আমি নিচে গিয়ে রান্না করবো। উনুনে রান্না করতে বসে আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে, মানে কি বলবো তোমাদের, এত ধোঁয়া লাগছিল। আমি কোনোদিন উনুনে সেইভাবে রান্না করিনি, গ্রামে বাড়ি হলেও আমি উনুনে রান্না করিনি, রান্না আমাকে কোনোদিন করতেই হয়নি। দুটো দিদি ছিল, মা ছিল, কাকিমারা বাড়ি ভর্তি, তো ওই কারণে রান্নার ধারে পাশে আমার যাওয়ার কোনো দরকারই পড়েনি। এরপর মশলা কষানো হয়ে গেছে আমার, এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এখন মাংস। এবার মাংসটাকে কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখতে দেখতে আমার মাংস কষানো কমপ্লিট। একটা থাম্বনেলের জন্য ছবি তোলার জন্য এইভাবে চুপচাপ বসে আছি, তোমরা অন্য কিছু কিন্তু ভেবো না। তো এখন হচ্ছে ছবিটা আমার নেওয়া হয়ে গেছে, এইবার দেখো আমি নড়াচড়া দিয়েছি। তোমরা ভাবছো যে আমি কি কোনো গেম খেলছি কিনা রান্না করতে বসে, কোনো গেম খেলছি না। আর এইদিকে পিসেমণি আর পিসেমশাই চলে এসছে, এসে বলছে যে একটা দিদি আছে, সে দিদিটার নাকি ভীষণ শরীর খারাপ করছে, তো ওই কারণে বাড়ি চলে যেতে হবে, খাওয়া দাওয়া করতে পারবে না, মানে দিদিকে হসপিটালাইজও করতে হতে পারে, তো সেই কারণে আর দেরি করবে না। তো আমি বললাম ঠিক আছে, তাও একটুখানি জোর করেছিলাম, আর শরীরটা এতটাই খারাপ বলছে যেহেতু, তো ওই কারণে জোর করেও সেই উপায় হলো না কোনো, কারণ শরীরটা তো আগে খাওয়া দাওয়া একটু লেট হলেও অসুবিধা নেই। তো ওই কারণে আমি কি করলাম, এত মন দিয়ে ভালোবেসে রান্না করেছি, আর যদি না খেতে পারে তো সেক্ষেত্রে আমার ভীষণ খারাপ লাগবে। ওই কারণে আমি কি করেছি, সমস্ত যা কিছু রান্না করেছিলাম সব কিছুই আমি টিফিনে করে দিয়ে দিয়েছি। আর এই দই মিষ্টিটা এখন হচ্ছে পিসমণি আর পিসমশাইকে দিয়ে দেব। তো শাশুড়ি মা নিয়ে যাচ্ছে এখন দই মিষ্টিটা পিসমণি আর পিসমশাইকে দিয়ে দেওয়ার জন্য। আর ওইখানে মামিও বসে আছে, মামি হচ্ছে কে তোমরা চিনবে সবাই, সেটা হচ্ছে বড় ভাইয়ের মা, বড় ভাইয়ের মা হচ্ছে আমার মামি হয়। তো মামিকে বলেছি তুমি খাওয়া দাওয়া করে যাবে, মামাকে ফোন করে ডেকে নেব। মামাকে আমি আগেই বলেছিলাম যে খাওয়া দাওয়া আমাদের এখানে করতে, তো মামা আসতে পারেনি কাজের জন্য, গাড়ি নিয়ে বেরিয়েছে,
তো ওই কারণে মামিকে বলেছি যে তুমি এখানে খাওয়া দাওয়া করবে, আর মামা আসলে মামাকে ফোন করে নেব। তো মামি বলছে, মামা আবার মাছ বাজার থেকে মাছ নিয়ে এসছে, তো ওই জন্য মামি বললো মাছ ভেজে নিয়ে তারপরে আসবে। আর এদিকে মামিকে দই মিষ্টি দিইনি, কারণ মামি বলছিল যে খাওয়া দাওয়া করবো তখন খাবো। আর মামি বলছিল যে মামি দই মিষ্টি অতটা ভালোও লাগে না, গায়ের মধ্যে কেমন যেন হয়, তাও পিসেমণি জোর করে করে দিচ্ছিল। তো মামি এখন পিসেমণি জোর করাতে আর না করতে পারিনি, তখন খেতেই হয়েছে। এইদিকে দেখো দই মিষ্টি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন পিসেমণি আর পিসেমশাইকে মানে গাড়িতে তুলে দিতে যাচ্ছি, মামা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তো এই কারণে এখন গাড়িতে তুলে দেবো। আর খাবারটাও দিয়ে দিয়েছি, খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম, কারণ বাড়িতে একটা বোন আর হচ্ছে দাদা আছে, তো ওনারা যাতে খেতে পারে, নতুনই বিয়ে হয়েছে, তাদের রিসেপশনেও গিয়েছিলাম, সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি আসছে। আর এইদিকে দেখো পিসেমণিরা যাওয়ার খানিকক্ষণ বাদেই বাবা মা চলে এসছে, তো মা তো হচ্ছে মাংস খাবে না, শুধু ডাল ডাল সেদ্ধ আর আলু ভাজা দিয়েই খেলো মা। আর বাবাকে যা রান্না করেছিলাম মাংস ডাল সবই দিয়েছি, আর মা হচ্ছে শুধু ক্যামেরার দিকে তাকিয়ে আছে, আমি একটু বলেছি ভিডিও করছি, আর এই একবার খেতে দিচ্ছি একবার ভিডিও করছি, ওই জন্য পুরোপুরি কী কী খেতে দিয়েছি সেটা আর তুলতে পারিনি। বর যেহেতু ঘুমাচ্ছিল ওই কারণে বরকে আর ডাকিও নি যে ঘুমাচ্ছে, একটু ঘুমাক রেস্ট নিক। আর দই মিষ্টিও ছিল, তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর শাশুড়ি মায়ের সঙ্গে বসে গল্প করছিল, আর বাবা মা যখন খাচ্ছিল তখন আমার শাশুড়ি মা পুজো দিচ্ছিল, মানে ওই কারণে। আর তখন পিসেমণিদের খাবার হচ্ছে টিফিনে করে দিয়ে দিয়েছি, আর দেখলেই তো তোমরা, তারপরে বাবা মা এসেছিল, বাবা মাকে খাওয়া দাওয়া করে বাড়ি পাঠিয়ে তারপরে আমরা সবাই এখন খেতে বসলাম। এই যে বড় ভাই, আমি একটু পরে বসবো। আলুগুলো এত মোটা মোটা কেন? ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই বলে না সেগুলো, খাও, ভালো হয়েছে নাকি সেটা বলো। ডালটা কেমন হয়েছে রিভিউটা দাও। ডালটা ভালো হয়েছে, আলুটা ভাজা হয়নি। আলুটা ভাজা হয়নি, একটু মোটা হয়েছে আমি বুঝতে পারলাম, কিছু করার নেই, যাই হোক খেয়ে নাও। তুমি বলো ডালটা কেমন হয়েছে? তাকাও এদিকে, দুইজনে এইদিকে তাকাও ক্যামেরার দিকে। এক নম্বর রাঁধুনি। আজকে তো রাতে আমি ঘুমাতেই পারবো না, তো চলো এরপরে ডাল আছে, চাটনি আছে, আর আলু ভাজা তো আমার বর খায় না, ওই জন্য আলু ভাজার দিনই বড় ভাইকে দিয়েছি, এরপর ডাইরেক্ট হচ্ছে মাংস দিয়ে দেবো। আর ডাল সেদ্ধটা মাখতেই ভুলে গেছি। হ্যাঁ, আর বর আর বড় ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরেই আমি খাবো, কারণ ওদেরকে দিতে হবে, মামি মামা ওরা যদি আসবে খেতে, বলেছি মামি আর মামাকে, তো ওরা আসলে খেতে দিতে হবে, ওই জন্য আর হাত দিয়ে নিয়ে খাবো না, কারণ এটা হয়ে গেলে বড়দের দেওয়াটা উচিত না, তো এই কারণে আমি পরে খাবো। এবার বলো মাংস রান্না কেমন হয়েছে? বললাম না এক নম্বর রাঁধুনি। না না সত্যি করে বল, কী লাগতো আর? তুমি বলো কেমন হয়েছে, সব ঠিক আছে? ঠিক আছে চলো। সারাদিনে আমি এত মাংস ঘাটাঘাটি করেছি না, দিয়ে শরীরটার মধ্যে কেমন যেন লাগছিল, ওই জন্য আমি বিকেলে আরেকবার গা ধুয়ে নিয়েছি, কারণ সবাই তো একসঙ্গে খেতে আসেনি। প্রথমে হচ্ছে পিসেমণিরা যাওয়ার পরে, তারপরে হচ্ছে বাবা মা আসলো, তারপরে হচ্ছে বড় ভাই, আমি আমার বর খাওয়া দাওয়া করলাম, তারপরে নাড়ু ভাই এসেছিল সন্ধ্যের একটু আগে, মানে তখন আবার হচ্ছে মামারা এসেছিল, মামা আর মামি, তো ওই কারণে মামা আর মামিকে স্নান টান করেই খেতে দিয়েছিলাম, তার আগেই আমি একটু টুক করে গা ধুয়ে নিয়েছি। তোমরা অনেকে ভাবতে পারো যে মিনিটে মিনিটে নাইটি চেঞ্জ করছে নাকি, সেরকমটা না, তো ওই কারণে হচ্ছে এখন আমার এই, তোমরা এই বেশে আবার দেখতে পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যে নতুন দেখছো প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, না হলে কিন্তু হবে না। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।